এই পর্বে আমরা HTML এর লিস্ট নিয়ে কথা বলবো। অনেক সময় দেখা যায় যে আমাদের কন্টেন্টগুলো লিস্ট আকারে প্রকাশ করতে হয়, তখন আমরা এই লিস্টের ব্যবহার করে থাকি। HTML এর তিনটা লিস্ট, একটাকে বলা হচ্ছে অর্ডার্ড, নট অর্ডার, ইটস অর্ডার্ড, একটা হচ্ছে আনঅর্ডার্ড, আর একটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। আমরা এই লাস্ট পার্টটা পড়বো না, আমরা শুধু অর্ডার্ড আর আনঅর্ডার্ড লিস্ট পড়বো। আজকের পর্বে আমরা যেটা করব সেটাকে বলা হচ্ছে অর্ডার্ড লিস্ট। এই অর্ডার্ড লিস্ট বোঝানোর জন্য আমাদেরকে ওএল দিয়ে প্রকাশ করতে হয়। ওএল মিন্স অর্ডার্ড লিস্ট, যেটা একটা কন্টেইনার ট্যাগ হওয়ার কারণে আমাদের ওএল শুরু করে আবার স্ল্যাশ ওএল দিয়ে কী করতে হবে, শেষ করতে হবে। আর মাঝে যতগুলো লিস্ট আইটেম থাকবে, যে যা যা দেখাতে চাচ্ছ সেগুলো মাঝে কী করতে হবে, এলআই দিয়ে শুরু করতে হবে, কন্টেন্টের পরে স্ল্যাশ এলআই দিয়ে শেষ করতে হবে, সো অন এভাবে চলতে থাকবে। এখানে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো, একটাকে বলা হচ্ছে টাইপ। তো এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আমাদের পাঁচটা হতে পারে, যেমন একটা হচ্ছে ওয়ান হতে পারে, একটা হচ্ছে ক্যাপিটাল এ, স্মল এ, তারপরে হচ্ছে রোমান সংখ্যার আই হতে পারে, আবার ক্যাপিটাল আই হতে পারে। এই পাঁচটা কি হতে পারবে, আমাদের আমাদের টাইপের ভ্যালু হতে পারবে। আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে স্টার্ট। এই স্টার্টের ভ্যালু তুমি যত দিবা তত থেকে শুরু হবে। তুমি যদি চার দাও তাহলে দেখবা চার থেকে কাউন্ট হবে। তুমি যদি টাইপ ইকল এ দিয়ে চার দাও তখন দেখবা কি ডি থেকে শুরু হবে। কথা বুঝতে পেরেছ? আমরা প্র্যাকটিক্যাল পার্টে যে এটা দেখি। এখন আমরা লিস্টের মধ্যে অর্ডার্ড লিস্ট নিয়ে কথা বলবো। আমরা জানতাম যে অর্ডার্ড লিস্ট বানানোর জন্য কি করতে হয়, ওএল ট্যাগ দিতে হয়। ওএল দিয়ে শুরু করলাম এবং নিচে কি করব, স্ল্যাশ ওএল দিয়ে শেষ করব। তাহলে অর্ডার্ড লিস্ট করার জন্য ওএল দিয়ে শুরু করে স্ল্যাশ ওএল দিয়ে শেষ করলাম, ভালো কথা। এখন মাঝে যতগুলো লিস্ট আইটেম থাকবে এলআই দিয়ে দিয়ে, ধরো আমি কিছু সাবজেক্ট লিখতে চাই, যেমন বাংলা লিখে ফেললাম, BANGLA বাংলা, স্ল্যাশ এলআই দিয়ে শেষ করলাম। এটা হচ্ছে লিস্ট আইটেম, এলআই মিন্স লিস্ট আইটেম, ওএল মিন্স অর্ডার্ড লিস্ট। আরও দুইটা তিনটা দিয়ে দিলাম আমি বাংলার পরে, ধরো আমি হচ্ছে ইংলিশ দিয়ে দিলাম, ENGLIS, তারপরে আবার কি দিয়ে দিলাম, ধরো ICT দিয়ে দিলাম। সেভ করে রিফ্রেশ করলে দেখবো যে একটা, দেখো কি হয়ে গেছে, আমি একটু ইয়ে করে দেখাই, সরি, এখন আমরা লিস্টের মধ্যে অর্ডার্ড লিস্ট নিয়ে কথা বলবো। আমরা জানি যে অর্ডার্ড লিস্ট বোঝানোর জন্য ওএল ট্যাগ ব্যবহার করতে হয়। ওএল দিয়ে শুরু করলাম এবং কন্টেন্ট শেষে আমাদেরকে আবার স্ল্যাশ ওএল দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে। আর মাঝে যতগুলো লিস্ট আইটেম থাকবে এলআই লিস্ট আইটেম সেগুলো দিব। এখন ধরো আমি হচ্ছে বাংলা দিব, BANGLA বাংলা, সেভ করে, আচ্ছা আমি স্ল্যাশ দিয়ে শেষ করে দিই, স্ল্যাশ এলআই দিয়ে শেষ করলাম। সেভ করে রিফ্রেশ করলে দেখবো যে বাংলা কিন্তু এক নম্বর লিস্টে চলে আসছে। এরপরে ধর আর একটা দিলাম আমি, এখন বাংলাকে চেঞ্জ করে ইংলিশ দিয়ে দিলাম, ENGLI। তো তখন সেভ করে রিফ্রেশ করলে দেখবো কি দুই নম্বর ইংলিশ চলে আসবে। ধরো এরপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে ICT দিলাম, ICT, ঠিক আছে। তো সেভ করে রিফ্রেশ করলে দেখবো যে ICTটাও চলে আসছে। এখন আমি অ্যাট্রিবিউট নিয়ে কথা বলি। তার আগে একটু বলি, ওয়েল দিয়ে শুরু করলাম, ওয়েল দিয়ে শেষ করলাম, মাঝে যতগুলো লিস্ট আইটেম এলআই দিয়ে দিয়ে লিখলাম। এই জন্য কিন্তু একটা অর্ডার লিস্ট, অর্ডার তো বুঝি যে একের পরে দুই তারপরে তিন, সিরিয়ালটা আর কি। তো এই জায়গায় একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ, এবং তোমাদের পরীক্ষা এটা দিতে হবে। টাইপ ইকুয়াল আসলে ওয়ান হয়, এটা বাই ডিফল্টই ওয়ান থাকে। ওয়ান দিলেও ওয়ান থেকে আসবে, না দিলেও কি, এক থেকে তো দেখলাম যে আসছে, তাই না? তাহলে আমরা টাইপিক্যাল ওয়ান ব্যবহার করবো। এরকম পাঁচটা টাইপের ভ্যালু আছে। একটা হচ্ছে এ, ওয়ান দিলাম, তারপরে ক্যাপিটালে, ক্যাপিটাল এ দিলে কি দেখা যাবে, ক্যাপিটাল ABC আসবে। স্মল এ দিলে কি আসবে, স্মল ABC থেকে আসবে, ঠিক আছে। আর একটা আমাদের আরও দুইটা আছে, একটা হচ্ছে রোমান সংখ্যার, যে স্মল আই দিলে কি, স্মল আই দিয়ে রোমান সংখ্যা আসবে। আবার হচ্ছে আমরা যদি ক্যাপিটাল আই দিই তখন দেখবো আবার রোমান সংখ্যা আসবে, বাট ক্যাপিটালই, বুঝতে পারছি আমরা। তো দেখো আমরা যখন টাইপের ভ্যালুটা আমাদের এক থাকে, তখন আমি যদি আর একটা এক্সট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করতে চাই, নাম হচ্ছে স্টার্ট, START, সবই তো ঠিক ছিল, START। এখন দেখো আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো আমরা, সেটা হচ্ছে স্টার্ট। স্টার্টের ভ্যালু আমি যদি লাইক হচ্ছে ছয় থেকে বা ফাইভ থেকে দিই, ফাইভ থেকে যখন দিব দেখবো যে কাউন্টটা হচ্ছে কত থেকে, ফাইভ থেকে। টাইপ ইকুয়াল ওয়ান আছে, স্টার্ট ইকুয়াল ফাইভ। তো তুমি দেখো এখানে যদি এ দাও, স্মল এ দাও, তাহলে দেখবে স্মল এ, এই যে ই হচ্ছে পাঁচ নম্বর,
তুমি যদি ক্যাপিটাল এ দাও তাহলে দেখবা হচ্ছে ক্যাপিটাল ই থেকে শুরু হবে, তুমি যদি ক্যাপিটাল আই দাও তাহলে কি রোমানের যে ভি থেকে শুরু হবে। বুঝতে পেরেছো? আই হোপ সবাই হচ্ছে অর্ডার লিস্ট বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আমার আগের ভিডিও পরের ভিডিও দেখতে পারো তোমরা, এটার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইসিটি হেভেন বাই সাদিক স্যার। আল্লাহ হাফেজ।